নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই গ্রহরাজ রবি সিংহ রাশিতে প্রবেশ করে গেছে অলরেডি এই সিংহ রাশিতে প্রবেশ করে যে কটি রাশিকে লালে লাল করতে চলেছে সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করতে চলেছি দেখুন প্রথমেই আমি কথা বলি রবি আমাদের মান সম্মান গভর্নমেন্ট আমাদের হাটকে নিয়ন্ত্রণ করে রবি অর্থাৎ যারা এর সঙ্গে যুক্ত আছেন মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন জানবেন আপনার ক্ষেত্রে যদি রবি ভালো থাকে আপনার মেডিসিনের জায়গাটা মেডিকেল জায়গাটা আপনার কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু হবে আপনারা যারা রাজনীতিতে আছেন রবি কি নাম সুনাম অর্জনে কিন্তু করে অনেকে আছে কি হাজার করেও সংসারে কিন্তু নাম হয় না অর্থাৎ প্রচুর করেছে হয়তো কিন্তু তার নাম কিন্তু নেই এটা হচ্ছে রবি সেই জন্য রবির প্রতিকার অবশ্যই আপনারা করুন রবি সিংহ রাশিতে স্ব রাশিতে প্রবেশ করে যে কটি রাশির আমি কথা বলবো লালে লাল কিন্তু করবে এবং সরাসরি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই রবির উপর কিন্তু পড়ছে অর্থাৎ বিশেষভাবে যে কটি রাশির ক্ষেত্রে ভাগ্যদয় হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে আলোচনা করতে চলেছি দেখুন রবি আপনার ছকে যদি ভালো থাকে দেখবেন যাদের হার্ট সম্বন্ধীয় সমস্যা রবি আপনার যাদের আইসাইটের ডিফেক্ট হয়ে যাচ্ছে রবির জায়গায় কিন্তু যথেষ্ট সমস্যা কিন্তু থাকবে রুবি আপনার হচ্ছে কি ধরুন ধরুন আপনার ঘর একটা সুন্দর ঘর তৈরি করলেন ঝাঁ চকচকে ঘর করলেন কিন্তু সেখানে যদি ইলেকট্রিক সিটি না থাকে আলো না থাকে সেই ঘর কি উজ্জ্বলতা দিবে কখনোই না অর্থাৎ এই জায়গাটা কিন্তু জানা দরকার রুবি আপনার জন্মছকে যদি মিত্র গৃহে থাকে তুঙ্গস্থ থাকে সক্ষেত্রিক থাকে এবং ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্র দিক থেকে রবি যদি শুভ অবস্থায় অবস্থান করে আপনি যথেষ্ট কিন্তু লাভ কিন্তু পাবেন অর্থাৎ এই যে সিংহ রাশিতে রাজার প্রবেশ রাজার আদেশ মানতে হবে এই কটি রাশির কপাল কিন্তু খুলতে চলেছে নাম্বার ওয়ান ধনু রাশি ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে ধনুরাশি লিখে রাখুন আপনাদের পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট গভর্নমেন্ট থেকে সহযোগিতা ব্যবসা ক্ষেত্রে উন্নতি পিতার সাপোর্ট এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে ধনুরাশি নাম্বার ওয়ান যে রাশি কথাই বললাম ধনু নাম্বার টু যে রাশি কথাই বলবো সেটি হচ্ছে মেষ রাশি রাশির পঞ্চমপতি পঞ্চমভাবে এবং সরাসরি আপনাদের রাশির অধিপতি চতুর্থ দৃষ্টি পড়ছে রবির উপর অর্থাৎ আপনাদের এই সময় উচ্চ শিক্ষা যারা করছে মেডিসিনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে এবং আপনাদের ধনের জায়গাটা যদি বলি ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি রাশিতে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে সুনাম অর্জন কার্যক্ষেত্রে সফলতা এবার আপনাদের কিন্তু সুদিন আসতে চলেছে অর্থাৎ আপনাদের ভাগ্য বিড়ম্বনা কাটবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে অর্থনৈতিক স্থিতি আপনাদের ভালো হবে হঠাৎ প্রাপ্তি আপনাদের হবে এবং কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে সিংহ রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি কর্মপতি কর্মভাবে অবস্থান করছে মানে কি বলবো দুর্দান্ত যারা গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রমোশন পথ প্রতিষ্ঠা এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের এই সময় সুনাম অর্জন এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে বিশ্বিক রাশি কর্মপতি কর্ম অবস্থান যারা কর্ম পাচ্ছিলেন না বা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন ট্রান্সফার জায়গায় চাই চিন্তা করছেন সেটা কিন্তু আপনাদের কিন্তু হতে চলেছে এই রবির রাশি পরিবর্তন আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে সুনাম কিন্তু অর্জন কিন্তু করাতে চলেছে এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মিন রাশি ষষ্ঠভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা দিচ্ছেন কম্পিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো শত্রু আপনাদের শান্ত হবে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি আপনাদের সাধন প্রপার্টি বৃদ্ধি করবে এবং আপনাদের মায়ের সাথে কিছু মতবিরোধ হতে পারে কিন্তু আপনাদের সম্মান বৃদ্ধি হবে এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ধনপতি ধনভাবে অবস্থান করছে এবং আপনার ক্ষেত্রে মঙ্গল দৃষ্টি দিচ্ছে ধনভাবে অর্থাৎ ধনের সমাগম আপনাদের হতে চলেছে এবং অর্থনৈতিক সফলতা আপনারা কিন্তু পাবেন এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি থার্ড হাউসে রবি আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে আপনাদের উৎসাহ বৃদ্ধি করবে আপনাদের রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন রাজনীতির ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে এই যে রবি হচ্ছে রাজা অর্থাৎ গ্রহরাজের আদেশ যে কটি রাশির আমি কথা বললাম না লিখে রাখুন আপনার ন্যাকালচারে যদি রবি ভালো থাকে আপনি কিন্তু উচ্চ শিখরে আপনি কিন্তু পৌঁছাবেই পৌঁছাবেন কেউ কিন্তু আটকাতে কিন্তু আপনাকে পারবে না এই অগস্ট টু সেপ্টেম্বর আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে এই রবি গ্রহ এবং ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট আপনাদের উন্নতি বাই উন্নতি এ সময় কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ